হ্যালো ভিওয়ার্স হোম স্কুল টোয়েন্টি পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো বুলিয়ান ফাংশন হতে কিভাবে আমরা সত্যক সারণী প্রমাণ করতে পারি বুলিয়ান ফাংশন থেকে সত্যক সারণী প্রমাণ করা আমাদের ম্যাক্সিমাম পরীক্ষাতেই চলে আসে সেক্ষেত্রে আমাদের জানতে হবে কিভাবে আমরা বুলিয়ান ফাংশন থেকে সত্যক সারণীতে রূপান্তর আজকে আমরা শিখব বুলিয়ান ফাংশন হতে সত্যক সারণী তৈরির নিয়ম যে কোনো বুল্যান্ড ফাংশন থেকে আমরা কিভাবে সত্য সারণী তৈরি করতে পারি সে বিষয়টা আপনাদের সামনে আজকে আমি তুলে তার পূর্বে এখনও পর্যন্ত যারা আমার লজিক গেটের ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই ভিডিওগুলো দেখে আসবেন অন্যথায় আমি যখন ট্রুথ টেবিল তৈরি করব আপনার বিষয়গুলো বুঝতে সমস্যাও হতে পারে সেজন্য পূর্বের ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখে আসবেন তো যে কোনো বুল্যান্ড ফাংশন যদি দেওয়া থাকে আমাদের সাপোজ এখানে এবি প্লাস এবিবার এই বুল্যান্ড ফাংশনটা দেওয়া আছে এখন এটাকে আমরা ট্রুথ টেবিলে ক্রিয়েট করবো এখন এটা করার জন্য আমরা প্রথমে কি প্রথম শর্তটা হলো আমরা দেখব কয়টা ভেরিয়েবল আমাদের এখানে আছে তাহলে ভেরিয়েবল বলতে চলো কে বোঝায় তাহলে আমাদের এখানে দুইটা ভেরিয়েবল আছে বি এখানে আর কোনো ভেরিয়েবল নাই তাহলে ভেরিয়েবলের জন্য আমরা কিভাবে সারি নির্ধারণ করব। তার একটা সূত্র আপনারা অবশ্যই জানায় সূত্রটা হলো টু 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 রিপার এন এনটা হলো ইনপুটের সংখ্যা অথবা ভেরিয়েবলের সংখ্যা তাহলে এখানে ইনপুট বা ভেরিয়েবল আছে দুইটা সেক্ষেত্রে আমরা টু টু দিব আর টু নিব চারটা চলুন আমরা প্রথমে টেবিলটা ক্রিয়েট করি তাহলে প্রথমে আমাদের নিতে হবে ভেরিয়েবল তাহলে আমাদের নিতে হবে ভেরিয়েল এ আছে এ নিয়ে নিলাম তারপর বি আছে বি নিয়ে নিলাম তারপরে সত্যটা হলো আমরা দেখবো আমাদের কোনো চলকের উপরে নট আছে কি না যদি নট থাকে তাহলে সেই ভেরিয়েলটাও আমাদের নিয়ে নিতে হবে তাহলে এখানে আমাদের নট আছে বি এর উপরে তাহলে এখানে বি নটও আমাদের নিতে হবে বি নট নিয়ে নিলাম তারপরে সরাসরি আমরা চলে আসি এখানে আমাদের এক্সপ্রেশন এক্সপ্রেশন মধ্যে প্রথমে আছে এবি। তাহলে লিখবো আমরা এবি আমাদের যে বুলিয়ান ফাংশনটা দেওয়া থাকবে তার ডান দিক থেকে আমরা ক্রমান্বয়ে বিষয়গুলো লিখে যাব। তাহলে প্রথম ভেরিয়েবল তারপরে ফাংশন এবি তারপর এখানে আছে আবার এবিবার নিলাম অ্যা বার নেওয়ার পর আমাদের সব কমপ্লিট এখন এবি বি এবং এবি বার দুইটাকে যদি অর্ঘিটে আমরা যোগ করি তাহলে আমরা এই মানটা পাচ্ছি তাহলে এখানে হবে আমাদের এবি প্লাস এবি বার হয়ে গেল আমাদের সত্যক সারণীর সাজানোর প্রক্রিয়া তাহলে আমাদের কয় শাড়িতে নিতে হবে শাড়ি হবে চারটা তাহলে আমি একটা শাড়ি নিলাম দুইটা শাড়ি নিলাম তিনটা শাড়ি নিলাম চারটা শাড়ি নিলাম এই চারটা শাড়ি নেওয়ার পর এই চারটা শাড়ি থেকে আমরা মান বসাবো ইনপোর্টে কীভাবে মান বসায় সে বিষয়গুলো আপনাদের জানা আছে অবশ্যই আর যদি পূর্বের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে কিভাবে আমি এই বেরিয়ে বলে মান বসাই সে বিষয়গুলো আপনারা পূর্বের ভিডিওতে পাবেন দেখে আসবেন তাহলে প্রথমে তারপরেও বলতেছি এখানে আসবে জিরো ওয়ান জিরো ওয়ান তারপরে হবে ডাবল জিরো ডাবল ওয়ান এখন তারপরে আছে আমাদের বি নট বি নটের মান কী আমাদের এখানে বি এর মান যা আছে তার বিপরীত তাহলে জিরো থাকলে ওয়ান হবে ওয়ান হলে জিরো তাহলে এখানে ওয়ান জিরো ওয়ান জিরো তারপরে আমরা কী পাবো এবি এই অবি কে গুণ করব তাহলে জিরো এবং জিরো এই যেহেতু সম্পর্ক এন গেট এন গেটের কাজ হলো গুণ করা তাহলে এবি বি এর মান জিরো বি এর মান জিরো তার মানে জিরো জিরো গুণ করলে জিরো আমরা জানি এন গেটের ক্ষেত্রে দুইটা ইনপুটে যদি সত্য হয় বা ওয়ান হয় তাহলে কিন্তু আমাদের আউটপুটে আসে কি ওয়ান আর বাকি ক্ষেত্রে জিরো তাহলে এখানে এক দুইটার মধ্যে একটা জিরো একটা জিরো থাকলে কিন্তু আউটপুটে আমাদের নর্থ গেটে জিরো আসে তাহলে একটা জিরো আসে জিরো এখানে অ্যাবির মধ্যে একটা ওয়ান একটা জিরো সেক্ষেত্রেও জিরো এখানে দুইটাই ওয়ান সেক্ষেত্রে ওয়ান দুইটা ইনপুট হাই হওয়ার কারণে ওয়ান হলো ঠিক এবিবার তাহলে আমরা গুণ করবো এখন এটা এবং এটা আপনার যদি সমস্যা হয় তাহলে আপনারা এভাবে হাত ধরে নিতে পারেন তাহলে পুষতে অনেকটা সুবিধা হবে তাহলে এই দুইটা গুণ করব। তাহলে জিরো এবং ওয়ান গুণ করলে আসবে আমাদের জিরো তারপরে হচ্ছে ওয়ান জিরো এটা গুণ করলে জিরো তারপরে এটা হচ্ছে ওয়ান ওয়ান এটা গুণ করলে হবে ওয়ান তারপরে এটা হচ্ছে ওয়ান জিরো এটা গুণ করলে আসবে জিরো তারপরে এই দুইটা আমরা যোগ করব যোগ করলে এবার আসবে কি আমাদের এখন আমাদের এই টোটাল জিনিসটা আমরা যোগ করব বা অর্গেটে প্রকাশ করবো সেজন্য প্রথমে আমাদের কি আছে এববি প্লাস এববি বা তাহলে এখানে এবি আছে এববি বারও আছে তাহলে এই দুইটার মাঝে সম্পর্ক হলো যুগ দুইটাকে যোগ করবো দুইটাতে যোগ করলে আমাদের জিরো জিরো যুগ করে আসবে জিরো 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 যুগ করে আসবে জিরো তবে অর গেটের ক্ষেত্রে আমরা অবশ্যই জানি যে কোনো একটা ইনপুট হাই হলে আমাদের আউটপুট হাই হয় তাহলে এখানে জিরো ওয়ান যুগ করলে আসবে ওয়ান ওয়ান জিরো যুগ করে আসবে ওয়ান এ হলো আমাদের সত্যক সারণি এভাবে চাইলে আপনারা যে কোনো গেটেরই যে কোনো ফাংশনেরই সত্যক সারণিগুলো নির্ণয় করতে পারবেন তো সেক্ষেত্রে আমি এগুলো আমি আপনাদের কয়েকটা পার্টে দেখাবো তাহলে আপনারা হয়তো বুঝতে আরও সুবিধা হবে এভাবে চাইলেই আপনারা যে কোনো বুল্যান্ড ফাংশন থেকে বুলিয়ান ফাংশন হতে ফ্রুট টেবিল তৈরি করতে পারবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি বেলাইকনে ক্লিক করে রাখবেন তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন